আফ্রিকার ক্যাপটাউন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ফারুক আসানা। দর্শক, আজকে আমরা দক্ষিণ আফ্রিকার একজন বাংলাদেশি যিনি দীর্ঘদিন এই দক্ষিণ আফ্রিকাতে আছেন এবং ক্যাপটাউনের থেকে ব্যবসা করছেন, তার প্রবাস জীবন প্রায় 15 বছর, এর মধ্যে তিনি মাত্র একবার দেশে যেতে পারছেন এবং তার এই প্রবাস জীবনের অভিজ্ঞতা নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনার নাম কি? আমার নাম জমির হুসাইন। রমজানের যে আমাদের দেশে যে ঈদটা চলে আসছে আর মাত্র কয়েকদিন, এই ঈদের যে অভিজ্ঞতা আপনার দেশের যে ঈদ করতেন, দেশের ঈদের সাথে প্রবাস জীবনের যে ঈদের একটু কেমন লাগে বলেন। বাংলাদেশে যে আমাদের মা বাবার সাথে বা আমাদের ফ্যামিলির সাথে আমরা ঈদ করছি, তখন তো কত আনন্দ করছি। এখন প্রবাস জীবনে আমরা যে ঈদ করি, শুধু আমরা নামাজা পড়ি, নামাজ পড়ে সেরে আমরা দোকান খুলি, দৈনন্দিন যেরকম দোকান চালাই এরকমই ঈদের দিন দোকান চালাইতে হইতে। ঈদের দিন ছুটি থাকে না? না, ঈদের দিন ছুটি নাই, মালিকের দোকান অফ করে না। মালিক অফ না করলে তো আমাদের কিছু করার না। সবই একই অবস্থা, সব দোকান খোলা থাকে, এই জন্য কোনো মালিক আর একসাথে আলাদা ভাবে কাউকে এরকম ফেসিলিটি দেয় না যে আজকে দোকান বন্ধ থাকবে এরকম। তো প্রতিদিনই দোকান খোলা, মানে পুরো 12 মাসে 12 দিনই দোকান খোলা, এরকম তো না। রান্না করার মতো সময় নেই আমাদের, আর কি বা রান্না করুন প্রবাসী জীবনে। দেশের যে ঈদ করতেন, দেশে থাকা অবস্থায় যে ঈদ করতেন, দেশের ঈদের আমি কোন বিষয়টা বেশি এখানে মিস করি? দেশে ঈদ সবচেয়ে মিস করি আমাদের ফ্যামিলি, আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটু বাইরেতে পারতাম, ঈদের মধ্যে যেতে পারছি বা তাদেরকে নিয়ে খাইতে পারছি, ওইটাই তো সবচেয়ে বেশি মিস করি। আপনার সন্তান কয়জন? আমার সন্তান দুইজন আছে। দুইজন, বয়স কত? একজন 8 বছর আর একজন হচ্ছে 2 বছর চলে। হ্যাঁ, ঈদের যাওয়ার কথা ছিল কিন্তু তাদেরকে, তারা তো আমাদেরকে সবসময় মিস করতেছে, ফোন দিতেছে, তো তাদের সাথে এরকমই ফোনে শুধু আলোচনা হইতেছে যে আসবো, কিন্তু কিভাবে যাবো, কাগজ নেই, কাগজ থাকলে অবশ্যই যেতে পারতাম। কাগজ এক্সপায়ার হয়ে গেছে 2022 সালে। কাগজ জমা দিছি 22-এ, কিন্তু 22-এ জমা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত কাগজ হইতেছে না। কাগজ কি মনে হয় বলতে, কাগজ কখন হয় আমরা এমন বলতে পারবো না, সরকার যেহেতু কাগজ দিতেছে না। এরকম তো অনুষ্ঠান হয় না, দর্শক শুনলেন যে প্রবাস জীবনের আসলে যে দীর্ঘদিনের প্রবাস জীবনে পরিবার দূরে রেখে বাচ্চা ফ্যামিলি ঈদের যে অভিজ্ঞতা শুনলেন, যে তারা সাউথ আফ্রিকাতে বিশেষ করে প্রবাসীরা ঈদের দিনে নামাজ পড়ার পরে তারা ব্যবসা বাণিজ্য যার যার কর্মকাণ্ডের ব্যস্ত থাকেন, আর পরিবারের সাথে ইচ্ছা থাকা সত্ত্বেও যে বিশেষ করে পারমিট কাগজপত্রের বৈধ কাগজপত্র না থাকার ফলে অনেকেই পরিবার সাথে ঈদ করতে পারছেন না। দর্শক, দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন থেকে ফারুক আসানা।